দিদি এদিকে কাজ সারছে, মোচাটা কিভাবে কাটি একটু দেখিয়ে দিন না। হা কপাল, এত বড় ধাড়ি মেয়ে হয়েছো এখনো মোচা কাটতে পারো না? তোমার মামি তাহলে একদিন কি শিখিয়েছেন তোমাকে? আজকে তো আমাদের বাড়িতে পুঁটি মাছ আসেনি, এ পুঁটি মাছ এলে কোথেকে? নতিকাদের বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি, ওগুলো কাটতে দিয়ে গেছে। ওর নাকি আজ ঠাকুরপো এসেছে, সে নাকি পুঁটি মাছ খেতে খুব ভালোবাসে। এদিকে তোমার অসুস্থ ছেলে খিদের জ্বালায় কাঁদছে, আর তুমি লতুর ঠাকুরপোকে পুঁটি মাছ খাওয়ানোর জন্য সব কথাতে এভাবে হেসো না তো। ওঠো ওঠো বলছি। তুই তো লতুকে চিনিস, এসে যদি দেখে মাছ কাটা হয়নি সে আমি বুঝবো। তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও। না ছোটু, আমি কেটেই যাব। তোমার অসুস্থ ছেলে দিব্যি বর্দি, এর পরেও যদি তুমি একটা মাছও বটিতে ছোঁয়াও তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে। এ তুই কি দিব্যি দিলি ছোট। ওঠো ওঠো বলছি, এসো। বড় বৌদি, বড় বৌদি, ও বড় বৌদি। বড় বৌদিকে কেন দরকার আছে? কি দরকার আগে আমাকে বলো। তোমায় কেন বলবো, দরকারটা আমার ওর সঙ্গে। দাঁড়াও, সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি। সাগর? আজ আমিও দেখব ওই সাগরে কত জল আছে। কি রে লতু, কি হয়েছে এত চেঁচামেচি কিসের? দেখো না মা, কতদিন বাদে আমার ঠাকুরপো এলো, বলে একটু পুঁটি মাছ খাবে। আমি সে কখন পুঁটি মাছ গুলো কাটতে দিয়ে গেছি? আর তোমার বড় বউয়ের এত সাহস, ওগুলো না কেটে ঘরে খিল দিয়ে বসে আছে। আমি বড়দিকে মাছ কাটতে বারণ করেছি। তুমি বারণ করেছো? হ্যাঁ। কেন? মা, আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ের কাজ করি, এটা আমরা মেনে নিয়েছি। কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝি না এলে তাদের বাড়ির ঝিয়ের কাজও আমাদের করতে হবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। লতু পুঁটি মাছ কাটতে পারে না বলেই না। সে কি মা, আপনার মেয়ে পুঁটি মাছও কাটতে পারে না? সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন এত বড় ধাড়ি মেয়ে হয়েছ এখনো মোচা কাটতে শেখোনি। তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন? তা মা, আপনার মেয়ে তো কম ধাড়ি হয়নি, এখনো পুঁটি মাছ কাটতে শেখেনি, আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন? শুনলে মা, শুনলে? ঠাকুরপোকে যখন পুঁটি মাছ খাওয়ানোর এতই শখ, তখন মার কাছ থেকে পুঁটি মাছ কাটাটা শিখে নিলেই পারো। আর মাও যদি পুঁটি মাছ কাটতে না জানেন, তুমি রোজ বিকেলে আমার কাছে চারটে করে পুঁটি মাছ নিয়ে আসবে, আমি তোমাকে শিখিয়ে দেবো বটিতে ঘষে ঘষে পুঁটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয়, কেমন?